আজ বলবো দ্বিতীয় গল্পটি। দ্বিতীয় ঘটনাটি হলো 166 বছর আগের লন্ডন শহরের বট স্ট্রিটের ঘটনা। এই গল্প থেকেই জানা যাবে প্রচলিত বিজ্ঞানের ধারণাকে ভুল প্রমাণ করে বিজ্ঞানের নতুন তত্ত্ব তৈরি হয়। 1854 সালের অগস্ট মাসের মাঝামাঝি গণ্ডগোলটা শুরু হলো। প্রতি বছরের মতো কলেরা অসুখ দেখা দিল, তবে ব্যাপকভাবে। ইংল্যান্ড প্রথম কলেরা দেখেছিল 1831 সালে। তখন থেকেই প্রচলিত ছিল দূষিত বাতাসের কারণে, মানে জঞ্জাল আবর্জনার পচনে দূষিত বাতাস হয় আর সেই বাতাসে শ্বাস-প্রশ্বাস নিলেই মানুষের কলেরায় আক্রান্ত হতে পারে। এটা হলো মিয়াসামা থিওরি, যা তখন প্রচলিত ছিল। মানুষ দূষিত বাতাস থেকে নিজেকে বাঁচিয়ে চলত। ফোর্ট স্ট্রিটের ডাক্তার জন স্নো লক্ষ্য করলেন, অন্যান্য বছরের তুলনায় এবার আক্রান্তের সংখ্যাটা অনেক বেশি। ইংল্যান্ডের অন্যান্য জায়গার তুলনায় বট স্ট্রিটের আক্রান্তের সংখ্যাটা অনেকটাই বেশি। ডাক্তারের মনে প্রশ্ন জাগল, এই সময়ে কেন এত রুগী? এবার ডাক্তার স্নো পুলিশের মতো অনুসন্ধানে লেগে পড়লেন। তিনি বট স্ট্রিট ও পার্শ্ববর্তী এলাকায় ঘুরে ঘুরে অনুসন্ধান করলেন ও বিভিন্ন তথ্য জোগাড় করলেন। ডাক্তারবাবু বুঝে গেলেন গোলমালটা নিকটবর্তী বট স্ট্রিট এলাকায়। তার অনুসন্ধান থেকে মনে হলো একটা হ্যান্ডপাম্প বা হাতকলের জন্যই এত লোক অসুস্থ হয়েছে, কারণ বট স্ট্রিটের যারাই অসুস্থ হয়েছে প্রত্যেকেই সেই হাতকলের জল খেতেন। আক্রান্তের সংখ্যাটা ক্রমাগত বাড়ছিল এবং মানুষ মারাও যাচ্ছিল। অবশেষে 7 সেপ্টেম্বর তিনি স্থানীয় নগর আধিকারিকের দপ্তর এবং বোর্ড অব গার্ডিয়ান্স অব সেন্ট জেমস প্যারিসের অফিসে এলেন এবং তার তথ্য দিয়ে সমস্ত ব্যাপারটা আধিকারিকদের বুঝিয়ে বললেন এবং ওই কলের জল সরবরাহ বন্ধ করার জন্য আবেদনও করলেন। মহামারীর ভয়াবহতা দেখে প্রশাসন সময় নষ্ট করেনি, পরের দিনই ভেঙে দিয়েছিলেন হাতকলের হাতুলটি, যাতে সেখান থেকে জল নিতে না পারে বট স্ট্রিটের বাসিন্দারা। ডাক্তারের মনে তবুও একটা প্রশ্ন জাগিল, কারণ বিজ্ঞানের প্রচলিত তথ্যর সাথে তার অনুসন্ধানের রিপোর্ট মিলছিল না। কিন্তু বিজ্ঞান তো তথ্য নির্ভর, তাই ফল মিলল হাতে হাতে। দ্রুত কমে গেল কলেরা রোগীর সংখ্যা, কিন্তু ডাক্তার স্নো যখন তার প্রথম রিপোর্টটি পেশ করেছিলেন তখনও সংক্রমণের মূল কারণ ছিল অজানা। পরে জানা যায় ব্রড স্ট্রিটের সেই হাতকলের জল আসত একটি জলাধার থেকে, যেখানে এক কলেরা আক্রান্ত শিশুর জামাকাপড় ধুয়েছিল তার মা। সেই কলেরা আক্রান্ত শিশুর পোশাক থেকেই ছড়িয়ে পড়ে এই রোগের সংক্রমণ। কলের হাতল খুলে নেওয়ায় কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে কলেরা রোগ ও বট স্ট্রিট অঞ্চল থেকে উধাও হয়ে গেল। এবার ডাক্তার নিশ্চিত হলেন, আর যাই হোক বায়ুবাহিত রোগ কলেরা নয়, তবে সাফল্য এত তাড়াতাড়ি আসেনি। মিয়াসামা থিওরি যারা মেনে চলত তারা এত সহজেই নতুন তথ্য বা থিওরি মেনে নিতে চাইছিলেন না। ঠিক 12 বছর পর ডাক্তার উইলিয়াম ফার, যিনি ডাক্তার স্নোয়ের প্রধান সমালোচক ছিলেন, তিনি কলেরা রোগ নিয়ে একটি পরিসংখ্যান করতে গিয়ে দেখলেন একই তথ্য উঠে আসতে, দূষিত জল, ঠিক যেমন স্নো বলেছিলেন 12 বছর আগে। প্রথমে না মানতে চাইলেও 12 বছর পরে এসে তিনি মানতে বাধ্য হলেন, নিজের ভুল বুঝতে পারলেন। আরও 17 বছর পর 1883 সালে রবার্ট কক আবিষ্কার করলেন কলেরা রোগের জীবাণু, তার নাম দিলেন ভিব্রিও কলেরি। এবার দূষিত বায়ুর জন্য কলেরা এই তত্ত্বের চিরতরে বিদায় হল। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।